نبي الله رسول সাবেকরাম হুজুরদের সাথে আলাপ আলোচনা করে সাবেকরাম হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক কোরআনের আয়াতগুলোকে নাযিল করতে থাকে একটার পর একটা আয়াত নাযিল হতে থাকে একটার পর একটা হুজুরের শানে আয়াত নাযিল হতে থাকে হুজুরের ইজ্জতের উপরে আয়াত নাযিল হতে থাকে হুজুরের তাযীমের উপরে নাযিল হতে থাকে আমি বলি না কোরআন জানি سورة الأعراف ناقولة دكين شات نمبر سورة 158 نمبر آيات الله نبي كينج نبي محمد رسول الله صلى الله عليه وسلم جنيه داي بوريشكار أكولة لكاجة نبي كي أبني مانوش كي بوله دين كل يا أيها الناس إني رسول الله إليكم جميعا نبي أبني مانوش كي جنيه دين আপনি মানুষকে বলে দেন আপনি মানুষকে শুনিয়ে দেন আপনি মানুষকে اعلان করে দেন আপনি মানুষের মধ্যে প্রচার করে দেন আপনি মানুষকে মেসেজ দিয়ে দেন আপনি মানুষকে মেসেজের দ্বারা اعلان করে দেন ইন্নি রাসূলুল্লাহ আপনি হচ্ছেন আল্লাহর রাসূল জোরে বলবেন না ইয়া আইয়ুহান নাস ইন্নি রাসূলুল্লাহ আপনি মানুষকে বলে দেন আপনি আল্লাহর রাসূল আপনি নিজের পরিচয় দেন আমি আল্লাহর রাসূল আল্লাহর পাঠানো পয়গম্বর মেসেঞ্জার দূত আল্লাহ আমাকে পাঠিয়েছে ইলাইকুম জামিআ একটা গোত্রের জন্য নয় একটা সম্প্রদায়ের জন্য নয় একটা এলাকার জন্য নয় বিশেষ একটা জায়গার জন্য নয় বিশেষ একটা এলাকার জন্য নয় আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে ইলাইকুম জামিআ সবারই জন্য নবী করে জোরে বলে ইলাইকুম জামিয়া তাফসীর আসছে তাফসীরে জারি তাবানির মধ্যে একটু কোরআন হাদিসে আলোচনা হবে তো নাকি রুচি আছে তো কোরআন হাদিস শোনা আল্লাহই আল্লাহ জলসার মাহফিলে পরিবেশগুলো আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি খোদাই জানে একটা কোরআন নেই একটা হাদিস নেই বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত করছি তো বিভিন্ন গ্রামে পাড়ায় মহল্লায় বড় বড় বক্তা মাশাআল্লাহ কিন্তু কোরআন হাদিসের কোন নুন গন্ধ নেই কি বে কথা ঠিক না কত জায়গায় কত রকম বক্তা বক্তৃতা দিচ্ছে শুনছি কানে পড়ছে গ্রামে পাড়ায় মহল্লায় ঘুরছি না আমরা কোরআন হাদিস থেকে আস্তে আস্তে সরে গেছি কুরআন হাদিসের আদর্শ থেকে আমরা নিজেদেরকে সরিয়ে নিয়েছি এটা আমাদের দুর্বলতা এটা আমাদের খামতি এটা আমাদের উইক পয়েন্ট এটা আমাদের মাইনাস যে আদর্শ কুরআন হাদিসের সাথে থেকে চলে গেছি আমরা একটা জলসা দিতে হয় দিয়ে থাকি পাড়াতে মহল্লায় গ্রামে কি বলবে না দিলে নয় ওরা দিয়েছে আমরা দেব না ওরা দিল আমরা করব না জলসা দিতে হয় দিয়ে দিলাম কিন্তু ওহি আলু কি তরকারি যে পহলে 300 আব ভি হ্যায় কি ভাই কথা ঠিক বলছি না ভুল বলছি রাস্তা তৈরি করুন রুট তৈরি করেন আপনার পীরের اولاد বলে যায় হাতে ধরে পায়ে ধরে কুরআন হাদিস শোনার এনার্জি তৈরি করেন কুরআন হাদিস শোনার পাওয়ার তৈরি করেন তবেই এই সমস্ত মাহফিলগুলো সার্থক হবে তবেই এই সমস্ত মজলিসগুলো কবুলিয়াতের দরজা পাবে আল্লাহর দরবারে কবুলিয়াত হবে জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ ইলাইকুম জামিয়াত তাফসীরটা খুলে দেখেন تفسير الزاري التباني الله نبي نبي محمد رسول الله صلى الله عليه وسلم اوپরে الله پاک قران آیات نازل করলেন حضور حدیثের روایتের মধ্যে পাওয়া যায় কুফর মক্কাদের সাথে লড়াই ইসলামের দুশমনদের সাথে লড়াই শরীয়তের দুশমনদের সাথে লড়াই ইসলামের নীতি আদর্শের দুশমনদের সাথে লড়াই الله نبي نبي محمد رسول الله صلى الله عليه وسلم সাহাবারা জয়ী হয়ে যায় আল্লাহর নবী আল্লাহর রাসূলের সাহাবা
যুদ্ধতে যারা পরাজিত হয়েছে তাদেরকে কয়েদ করে বন্দী করে আল্লাহ রাসূলের দরবারে নিয়ে এসেছে যুদ্ধ হয়েছে লড়াই হয়েছে একদল পরাজিত হবে একদল জয়ী হবে এটা স্বাভাবিক মুসলমানরা জয়ী হয়েছে কাফেররা পরাজিত হয়েছে যারা পরাজিত হয়েছে তাদের কয়েদীদেরকে কয়েদ করে হুজুরের দরবারে দিয়ে এসেছে আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবারটাই তারা আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তাদেরকে যখন কয়েদ করে নিয়ে আসা হলো রাতের বেলায় আটার দ্বারা খামির তৈরি করেছে ওই খামিরের দ্বারা একটু রুটি তৈরি করছে খামিরের দ্বারা রুটি তৈরি করে সাহাবায়ে কেরাম হুজুররাও খাবে তারাও খাবে কিতাবের রিওয়ায়েতের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামিরটার দিকে লক্ষ্য করলেন খামিরটার দিকে তাকালেন খামিরটার দিকে লক্ষ্য করে খামিরের পরিমাপ অনুযায়ী আল্লাহর নবী আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম হুজুরদের দিকে লক্ষ্য করে এলান করে দেয় তোমরা যে পরিমাপ খামিরটা তৈরি করেছো এই পরিমাপের খামিরের রুটিটা সবাই যদি খাও কেউ ক্ষুধার্ত থাকবে কেউ খেতে পাবে কেউ ক্ষুধার্ত থাকবে কেউ খাবার পাবে এই রকম বন্টন করা হবে কিন্তু না আজকে আটা আর রুটির দ্বারা হয় খামিরের দ্বারা রুটিটা তৈরি করে সব কয়েদীদেরকে তোমরা দিয়ে দাও তোমরা সারা রাত খেজুরকে কাটিয়ে দাও সব রুটি কয়েদীদেরকে দিয়ে দাও জোরে বলবেন না সুবহানাল্লাহ এই আটার দ্বারা যে রুটিটা তৈরি করেছো এই রুটিটা তৈরি করার পরে তোমরা কয়েদীদেরকে রুটিটা দিয়ে দাও এ আমার সাহাবারা তোমরা খেজুর খেয়ে রাতটা কাটাও কয়েদীদেরকে রুটিটা দিয়ে দাও আল্লাহ নবী আল্লাহ রাসূল তো বলতে পারতেন তোমরা জয়ী হয়েছো তোমরা জয় লাভ করেছো তোমরা আনন্দ করো তোমরা খুশি হও তোমরা যত খুশি খাও যদি কিছু বাঁচে এটগুলো তাদেরকে দাও আমার রাসূল কিন্তু সেটা বললেন না হুজুর এলান করলেন তোমরা সারা রাত খেজুর কে কাটিয়ে দাও কয়েদীদেরকে ওই রুটিগুলো দাও এক ঘন্টা আগে যারা তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিল আজ হেরে গেছে বলে নিজেকে গুটিয়ে নিয়েছে আজ হেরে গেছে বলে জিজু হয়ে বসে আছে ক্ষমতা যদি থাকতো তারাও কিন্তু পাওয়ার দেখাতো তারাও কিন্তু ক্ষমতা দেখাতো কিন্তু হুজুর বলছেন না যখন ফয়সালা হয়ে গেছে তারা পরাজিত তোমরা জয়ী ফয়সালা কমপ্লিট পরিপূর্ণ ফয়সালা পেয়ে গেছো যখন এখন তাদেরকে বন্দী করে যখন আমার কাছে নিয়ে এসেছো এখন তারা তোমাদের আপনার প্রতিদ্বন্দ্বী নয় তারা কয়েদী অবস্থায় যখন আছে এরা তোমাদের বাড়ির মেহমান আর মেহমানদের সাথে ভালো আচরণ করাটা ঈমানী দায়িত্ব একটু জোরে বলবেন আমি তো জানি রাত দুটোর সময়ের পরিবেশটা কেমন হবে কি ভাই কথা ঠিক না আমি তো জানি পরিবেশটা কেমন হবে তাই বলি সারা রাত মাহফিল করবেন না কি ভাই কথা ঠিক না এই যে পরিবেশটা এটা তো ওয়াজের পরিবেশ নয় চেয়ারে কে রাম দুলছে কে ওরাম করছে তে মধ্যরাত পর্যন্ত মাহফিল করবেন পরিবেশটা সুন্দর থাকবে আচ্ছা এখন যারা বসে আছেন তারা আওয়াজ শুনবেন তো এই কথা বলেন না তা আপনারা চলে যাবেন চলে গেলে চলে যান তাহলে আমি একটু সাজিয়ে নিই কেন আমাকে তো ওয়াজ করতে হবে এক দেড় ঘন্টা তো আমাকে বকতে হবে তাহলে আমাকে আমার মতন ফিলটা তো সাজাতে হবে কি ভাই কথা ঠিক বলছেন আর যদি বলেন না হুজুর ছুটি দিয়ে দেন চলে যান অসুবিধা নেই আর যদি ওয়াজ শুনেন তাহলে আমাকে আমার মতো সাজিয়ে নিতে হবে যদি বলেন তেরেঙ্গা বিমল রজনীগন্ধা তুলসী খেয়ে আসব যদি এদিক ওদিক থেকে ফুক ফাক থেকে হাওয়া টেনে আসব তাহলে চলে যান
টেনে টুনে এসে সব কিছু রেডি হয়ে পিশাব করে মুতে পানি নিয়ে পায়খানা করে সব রেডি হয়ে উজুটুজু করে আসেন আর যদি বলেন না ওয়াজ শুনবো আমরা একদম কমপ্লিট হয়ে এসেছি তাহলে আমাকে একটু নেটু মাঠটাকে সাজাতে দেন শোনার ইচ্ছা আছে যে কজন আছেন শুনবেন না অসুবিধা হচ্ছে তাহলে একটু আগিয়ে আসেন একটা জায়গায় এই দুটো খুঁটির মাঝখানে একটু বসে একটু অনুরোধ করছি তোমার পীরের আওলা তোমার অনুরোধ করেছে একটু আগিয়ে আসো এই আগিয়ে আসো আর ওদিকে ডাকতে হবে না ওরা যাক তোমরা যারা আছো এক জায়গায় এসে বসো কাছাকাছি এসে বসো আবার ইস্টান টিস্টান ফেলে দিও না সকলে দেখি একটু কাছাকাছি বসো দেখি এই কচি রায় বাবুর সামনে সামনে শুতে তোমাদের মুখটা দেখি চলো সকলে সামনে চলে এসো সকলে সামনে চলে এসো সকলে সামনে চলে এসো আগিয়ে আসো পিছনের দিকে আছেন সংখ্যালঘু হয়ে লাভ নেই চলে আসে জীবন দিন শরিয়াত বুঝুন চলে আসে আল্লাহ কবুল করবেন সামনের দিকে চলে আসো গোনাগার পীরের আওলাদ ডেকেছি তোমাদেরকে সামনের দিকে চলে আসো তৈরি করো জায়গাটা দেখি ফিল্ডটা তৈরি করে নাও দেখি আল্লাহ কবুল করবেন সকলে বলেন আমিন তকবীরের ধ্বনি দেন দেখি নারে তাকবীর দেখেন দূরে দূরে দিচ্ছিলেন আওয়াজ কম হচ্ছিল কি ভাই কথা ঠিক না বল মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব ভালো আওয়াজ হচ্ছে আরেকটু দেখি নারে তাকবীর বসন্ত চকের মানুষ পশ্চিম পাড়া পশ্চিম পাড়া তো নাকি হ্যাঁ তো হাল থাকবে এদের এরা এরম করে যাচ্ছে কেন আল্লাহ কবুল করে দেখি আরেকটু হবে দেখি নারে তাকবীর আরেকটু ভলিউম বাড়বে নারে তাকবীর আরে বুঝিয়ে দেন এখানে এখনো কেউ কি জিন্দা আছে সকলে মরে যায়নি প্যান্ডেলে যে জলসা হচ্ছে এটা মানুষকে বুঝিয়ে দেন শুধু মাইক নয় আল্লাহর রাসূলের পাগলগুলো আওয়াজ দিতে জানে শুধু মাইকে চিৎকার নয় মাইকে বক্তার আওয়াজ নয় নবীর পাগলগুলো তাজে তারে হারামের পাগলগুলো ইমামুল মুরসালিনের পাগলগুলো ইমামুল হুদার পাগলগুলো ইমামুল কিবলাতাইনের পাগলগুলো সাহেবুল জুদুল কারাম জন্য কলিজা দেওয়া মানুষগুলো গোনা থাকতে পারে খাতা থাকতে পারে বাজে কাজ থাকতে পারে নোংরা কাজ থাকতে পারে শরিয়াত বিরোধী দিন বিরোধী ইসলাম বিরোধী হয়তো অনেক সময় অনেক কর্ম হয়ে গেছে এটা মেনে নিচ্ছি কিন্তু আজকে রাত দুটোর সময় তাহাজ্জুদের ওয়াক্তে এখানে যারা বসে আছে বিরিয়ানি খেতে বসে নাই তাহলে ফজরের পরে আসতো এখানে যারা বসে আছে তাবারুকের জন্য নয় তাহলে ফজরের পরে আসতো আজকে রাত দুটোর সময় এই গভীর রাত্রিরে যারা বসে আছে আল্লাহ তোমার নবীর পাগলগুলো বসে আছে তোমার পাগলগুলো বসে আছে নবীর দুটো কথা শুনবেন কে কে একটু হাতটা তুলে দেখান দু হাত উঁচু করে দেখান আল্লাহকে হাজের নাজে জেনে বলে যাচ্ছি হাত নামাবেন না এই যে হাতটা তুলেছেন এই যে হাতটা তুলেছেন এই হাত তুলাতে যদি এখানে একটা কনকনে ভাব থাকে একটা ব্যথা থাকে এই ব্যথা মনে রাখবেন কাল কিয়ামতের ময়দানে তোমার জিম্মাদারি নিতে পারে আল্লাহর দরবারে এই ব্যথা রসির হয় যে নবীর জন্য ওয়াজ শুনলো বলে হাত তুলেছিলাম খোদা ব্যথা করেছিল টনটনে ভাব লেগেছিল এই সামান্য টনটনে ব্যথাটা নবীর ওয়াজ শোনার জন্য হাত তোলার ওসিলায় আল্লাহ জান্নাত দিতে পারে জোরে বলবেন না চিৎকার দিয়ে বলা যাবে না মনে রাখবেন ফুলসিরাত বান্দা পার করবে ফুলসিরাত বান্দা পার করবে ফুলসিরাতের যে পোলটা সেটা হচ্ছে চুলের থেকে সরু ফুলসিরাতের যে পোলটা সেই পোলটা হচ্ছে বিলেটের থেকেও ধারালো একদম চকচকে ঝকঝকে ধারালো এই ফুলসিরাতটা বান্দা যখন পার করবে রাসূলের উম্মত যখন পার করবে তাজেদারে হারামের গোলাম যখন পার করবে
صاحب الجوتو والكرابة غلام جاكن پار کرو نبی چهرہ دار دیکھے تاکا بے مصطفى دانیا تک بے جمع دار دائیت دنیا شفاعت دائیت دنیا رسول دانیا تک بے حضور چهرہ دار دیکھے تاکا بے خدار قسم جنجات ارمد پوبش کرو आवाज दे वाले नारे तक भी जवान मंदो ना तक चित का दे वाले नारे तक भी विश्वनबी दीबो ईदे मिलादुन नबी नारे तक भी ईमान हाथ दबा ایمان نہ علم کا نام ہے نہ عمل کا نام ہے ایمان نہ علم کا نام ہے نہ عمل کا نام ہے ایمان آدب مصطفیٰ کا نام ہے جس دل میں مصطفیٰ کا آدب ہے وہی دل میں ایمان رہ سکتے ہیں جس دل میں مصطفیٰ کا آدب نہیں وہ دل والا ایماندار ہی نہیں مصطفیٰ کا آدب ہے ایماندار ہے مصطفیٰ کا آدب ہے جنت ہے مصطفیٰ کا آدب ہے شفاعت ہے مصطفیٰ کا آدب ہے حوض کوثر بھی ہے مصطفیٰ کا آدب ہے عرش عظیم کے اللہ قبول کرچن نعمت دیچن مرزدا دیچن وہی عرش عظیم تولائے اللہ چھایار ببستہ کرے دیچن کت بڑ نعمت چنتا کرے اعلی مقام اعلی مرزدا سی رسول شان ما نان آج کے کون آلوچنا ہمیں پڑھو نا آج کے آلوچنا کرتے কোনো সাবজেক্ট নয় রাসূল থাকবে জবানে কোনো সাবজেক্ট নয় রাসূল থাকবে আকীদায় কোনো সাবজেক্ট নয় রাসূল থাকবে মুস্তাফা থাকবে তাজেদারে হারাম থাকবে কাল কিয়ামতের ময়দানে কাল হাসরের ময়দান হওয়ার পরে तमाम বিশ্বটা তাবা হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে কিয়ামতের পরে আল্লাহ জান্নাতীদেরকে নিয়ে একটা সভা করবে প্রোগ্রাম করবে কথা বলছি ঘুম কেটেছে হ্যাঁ ডোজ দিইনি পুরো ডোজ বাকি আছে হালকা হালকা দিতে হচ্ছে আমিও তো ঘুমিয়ে পড়েছিলাম আমিও তো মানুষ আমি তো রোবট নয় কি ভাই কথা ঠিক না চাবিওয়ালা পুতুল নয় যে চালিয়ে দিয়েছেন আমি চলবো কি ভাই কথা কি বলছে আমাকেও তো একটা রেসপন্স লাগে নাকি তবে তো আলোচনা করতে ভালো লাগবে যে পাঁচটা লোক কথাটা শুনে আমাকে রেসপন্স দিচ্ছে রিপ্লাইটা ঠিক পাচ্ছি তবেই তো আলোচনা করতে ভালো লাগবে এদিক উদিক ঘুরে বেড়াবেন এখানে পাঁচটা ওখানে তিনটে এটা তো ভালো লাগবে না আল্লাহ কবুল করেন সকলে বলেন আমিন তাম বিশ্বটা তাবা হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে কিয়ামতে হয়ে যাবে এই কিয়ামতের দিনে কিতাব খুলে দেখেন আমার আল্লাহ কিয়ামতের পরে জান্নাতীদেরকে নিয়ে একটা এই রকম ওয়াজের মাহফিল করবে বর্তমান আপনার গ্রামে আপনার পাড়ায় আপনার মহল্লায় ফুরফুরা শরীফের পীর সাহেব এসে বক্তব্য দিচ্ছে প্রতাপপুর দরবার শরীফ থেকে এসে বক্তব্য দিচ্ছে আলেম ওলামা বক্তা বক্তৃতা দিচ্ছে আপনার গ্রামের বক্তৃতার ইমাম সাহেব পীর সাহেব আলেম সাহেব কারি সাহেব হাফেজ সাহেব মাইকটা ধরে বক্তব্য দিচ্ছে কিন্তু মনে রাখবেন জান্নাতে যে জলসাটা হবে জান্নাতে যে মাহফিলটা হবে সেখানে বক্তব্য কোনো আলেম ওলামা বক্তা পীর সাহেব পীরজাদা নবী রসুল সাহাবা গওস কুতুব আব্দাল তাবি তাবে তাবি আইমা মুস্তাহিদিন ওলি গওস কুতুব কেউ দিবে না রাসূলের ওই মাহফিলটার মধ্যে খোদ আমার আল্লাহ বক্তব্য দিব আপনার গ্রামে জলসায়
বিভিন্ন সাবজেক্টের উপর আলোচনা হচ্ছে আমি একটা সাবজেক্টে আমার আগের বক্তা আরেক সাবজেক্টে তিনি আরেকটা সাবজেক্টে উনি আরেকটা সাবজেক্টে বিভিন্ন সাবজেক্টের উপর আলোচনা হচ্ছে কিন্তু মনে রাখবেন কাল কিয়ামতের ময়দানের পরে জান্নাতের মধ্যে যে সাবজেক্টটা হবে সেই সাবজেক্টটা অন্য কিছু নয় জান্নাতের মধ্যে আমার রাসূলের শান মান ইজ্জতের আলোচনা হবে জোরে বলবেন সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ চিন্তা করে দেখেছেন কত বড় নিয়ামত কত বড় মর্যাদা একটু চিন্তা করে দেখেন আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবে কিরাম হুজুরদের সাথে আলাপ আলোচনা করে সাহাবে কিরাম হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক কোরআন আয়াতটা নাযিল করে দেয় না বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয় সূরা সাবাটা খুলে দেখেন কোরআন শরীফ 34 নম্বর সূরা 28 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ আমার মাওলানা আমার পরওয়ারদিগার পরিষ্কার করে এলান করে দেয় ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতিলিন্নাস আল্লাহ পাক পরিষ্কার মানুষের দিকে লক্ষ্য করে এলান করে জানিয়ে দেয় আমি আল্লাহ আমার নবীকে পাঠিয়েছি আমার রাসূলকে পৃথিবীর বুকে পাঠিয়েছি তাজেদার হারামকে পৃথিবীর বুকে পাঠিয়েছি ইমামুল মুরসালিনকে পৃথিবীর বুকে পাঠিয়েছি ওয়ামা আরসালনা আমি আল্লাহ আমি মাওলানা আমি পরওয়ারদিগার মানুষের জন্য পাঠিয়েছি কেবলমাত্র বাশীরা ওয়া নাযীরা আমি আল্লাহ আমার রাসূলকে পাঠিয়েছি পথ প্রদর্শক দেখার জন্য রাস্তা দেখাবার জন্য রুট দেখাবার জন্য পথ দেখাবার জন্য সঠিক পথটা বুঝিয়ে দেওয়ার জন্য ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন কিন্তু অধিকাংশ মানুষ এটা জানে না আমি আমার নবীকে পাঠিয়েছি রুট দেখাবার জন্য রাস্তা দেখাবার জন্য জোরে বলে সুবহানাল্লাহ চিৎকার দিয়ে বলবেন সুবহানাল্লাহ আমার রাসূলকে আমি পাঠিয়েছি কেন কাফাতিলিন নাস কোরআন বলছি কোন চুটি কেতাবের গল্প বলছি না এই কাফাতুলিন নাস মানুষের জন্য পাঠিয়েছি মানুষের জন্য কাফাতুলিল মুমিনিন আল্লাহ বলতে পারতেন যে আমি মুমিনদের জন্য পাঠিয়েছি মুসলমানদের জন্য পাঠিয়েছি বাজে কথা আল্লাহ বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতুলিন নাস আমি মানুষের জন্য পাঠিয়েছি কেন বাশীরা ওয়া নাযীরা সঠিক রাস্তা দেখাবে সতর্ক করবে রুট দেখাবে রুটটাকে সতর্ক করবে ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন কিন্তু অধিকাংশ মানুষ এটা জানে না হুজুর এসেছে পৃথিবীর বুকে সরকারে কায়নাত এসেছে পৃথিবীর বুকে আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াত খুলে দেখেন পরিষ্কার করে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হুজুর এসেছে গোটা পৃথিবীতে রহমত ছেয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলবেন সুবহানাল্লাহ চিৎকার দিয়ে বলা যাবে না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন পরিষ্কার করে লেখা আছে বুখারী শরীফটা খুলে দেখেন চতুর্থ অধ্যায় 3535 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রেওয়ায়েত কে আবু হুরায়রা যে আবু হুরায়রা 5374টা হাদিস রেওয়ায়েত করেছে কে আবু হুরায়রা যার নামটা ছিল ইসলাম গ্রহণ করার পূর্বে আব্দুস সাহাম পরে যখন সে ইসলাম গ্রহণ করলো নাম হলো আব্দুর রহমান কে আবু হুরায়রা আল্লাহ নবী আল্লাহ
আল্লাহর রাসূলের দরবারে বসে থাকতো আব্দুর রহমান নামে কেউ চিনে না আব্দুর রহমান নামে কারোর কাছে পরিচিতি নাই যারা আলেম ওলামা আছে আসমাউল রিজাল পড়েছে একটু গবেষণা করেছে একটু সাহাবাদের জীবনী নিয়ে পড়াশোনা করেছে তারাই কেবল মাত্র জানে উপনাম কোনটা আসলি নাম কোনটা লাকবি নাম কোনটা এভাবে তারা জানতে পারে কিন্তু পরিচিতিটা হাদাসানা হাদাসানা আকবারানা আকবারানা আম্মারানা আম্মারানা সনাদের দিক থেকে পরিচিতিটা পেয়েছে আবু হুরায়রা নামে কিতাবটা খুলে দেখেন কেন আবু হুরায়রা হলো আল্লাহর নবী আল্লাহ রাসূলের দরবারটায় বসে আছে হুজুরের দরবারটায় বসে আছে মুস্তাফার দরবারটায় বসে আছে তাজেদারে হারামের দরবারটায় বসে আছে ইমামুল মুরসালিনের দরবারটায় বসে আছে আবু হুরায়রা চাদরের ভিতরের মধ্যে একটা বিড়ালের ছানা ছিল ওই বিড়ালের ছানাটা বেরিয়ে এসেছে আল্লাহর নবী আল্লাহর রাসূল আবু হুরায়রার দিকে তাকিয়ে বলেছে ইয়া আবু হুরায়রা এই বিড়ালের ছানার পিতা সেদিন থেকে পৃথিবীর মানুষ আব্দুর রহমান নামে চিনে না বিড়ালের ছানার পিতার নামেই চিনে গিয়েছে মাইকটা অ্যাডজাস্ট করতে পারেন আল্লাহ পাক কবুল করেন সকলে বলেন আমিন এই আপনাদের এখানে দেখেছি কি সমস্যা আমি বুঝি না যাই হোক এখন আর বলে লাভ নেই যা আছে আবার ঘাটাঘাটি করলে আরো খারাপ হয়ে যাবে কি ভাই কথা ঠিক না সে ঘুমের ঘরে রুটি সরকারি আর রুটি তরকারি হয়ে ঘুমাচ্ছে না উঠে ওকে বলছি বেশ দিতে কি ভাই কথা ঠিক না তা হাওয়া খারাপ এক ধরতরতা মার প্রেক করে বেরিয়ে চলে যেত প্রথমত স্টেজের মধ্যে এইরকম দুটো বক্সের মধ্যে মাইক সিস্টেম স্টাইল রাখাটা ঠিক না কথা বুঝতে পেরেছেন বড় বক্স দিতে হয় নালে বক্সের সংখ্যা বাড়াতে হয় তবে তো সাউন্ডটা খেলবে 15 বছর জলসা লাইফ হয়ে গেল কত বছর জানেন 15টা বছর 13 থেকে 14 বছর বয়স থেকে বাচ্চা যাদের সাথে সাথে ঘুরে বা নিজে প্রোগ্রাম করে জলসা করছি 2006 সাল থেকে একটা তো অভিজ্ঞতা আছে কি ভাই কথা ঠিক বলছি আরে গাড়ি চালাতে না জানলেও পাশে বসলে দীর্ঘদিন ধরে গাড়ি চালাবার অভিজ্ঞতা থাকে না থাকে না আরে রাঁধতে না জানলেও রাঁধুনির সাথে দীর্ঘদিন থাকলে একটা অভিজ্ঞতা থাকে না থাকে না আরে মাইক অপারেটিং না করলেও মাইকে কথা বললে একটা তো অভিজ্ঞতা থাকে কি ভাই কথা ঠিক বলছি না আল্লাহ কবুল করেন সকলে বলেন আমিন এটি জোরে বলা যাবে আমি চিৎকার দিয়ে বলা যাবে আমি তাহলে কোরআন কি জানিয়ে দিল আলোচনা বোঝার চেষ্টা করে আল্লাহ পাক মানুষের জন্য আমার রাসূলকে নবী করেছে কাফাতুলিন্নাস হাদিসে কি এসেছে বুখারী শরীফ 4 অধ্যায় 3533 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা রেওয়ায়েত কোন রেওয়ায়েতকারী আব্দুর রহমান এই হাদিসটা রেওয়ায়েত করেছে এরকম বলে নে কল আব্দুর রহমান আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না এরকম রেওয়ায়েত করে নে কল কল আব্দুর রহমান এভাবে রেওয়ায়েত হয় নে আবু হুরায়রা বিড়ালের ছানার পিতা বলছে এটা রাসূল বলেছে জোরে বলে কেন হুজুরের মুখ দিয়ে বেরিয়ে গেছে রাসূলের মুখ দিয়ে বেরিয়ে গেছে তাজেদারে হারামের মুখ দিয়ে বেরিয়ে গেছে আল্লাহ কবুল করে দিয়েছে ওই নামটাকে জোরে বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন একটা বিশাল অট্টালিকার উদাহরণ হুজুর দিলেন এই অট্টালিকার মধ্যে যদি একটা ইট খোলা থাকে ওই অট্টালিকাটা দেখলে যেমন বোঝা যায় অট্টালিকার কর্মটা অট্টালিকার কাজটা এখনো অসম্পূর্ণ রয়ে গিয়েছে অসম্পূর্ণ অবস্থায় রয়ে গিয়েছে একটা ইট যদি খোলা থাকে অট্টালিকা থেকে ওই অট্টালিকার নকশাটা দেখলে বোঝা যায় অট্টালিকার কাজটা এখন অসম্পূর্ণ রয়ে গিয়েছে আবার যখন ওই অট্টালিকার মধ্যে ইটটা লেগে যায় আবার যেমন সবাই দেখলে বলে আর কোথায় ইটটা লাগাবে আর কোনো জায়গা নাই ইটটা লাগাবার আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় নবুয়াতের যে বিশাল লাইন নবুয়াতের যে বিশাল লাইন
লাইন আল্লাহর তরফ থেকে এসেছে যতদিন পর্যন্ত আমি নবী আমি রাসূল পৃথিবীতে আসি নাই সব নবীরাই বলেছে নবুয়তটা অসম্পূর্ণ হয়ে গিয়েছে নবুয়তটা অসম্পূর্ণ রয়ে গিয়েছে এই জায়গায় একটা নবী আসবে আখির জামান আসবে শেষ জামানার নবী আসবে খাতামান নবীন আসবে ইমামুল মুরসালিন আসবে ইমামুল হুদা আসবে এই জায়গায় একটা রাসূল আসবে প্রত্যেকটা নবীর এই বক্তব্যটা ছিল কিন্তু আমি যখন নবী হয়ে চলে এসেছি আর নবী আমার কেউ নাই ওটা পরিপূর্ণ হয়ে গিয়েছে আমার রাসূল হয়ে কেউ আসবে না আমি হচ্ছে খাতামান নবী যতদিন নবুয়াত আমার পর্যন্ত পৌঁছায়নি নবুয়াতের ওই জায়গাটা খালি ছিল যখন আমার পর্যন্ত পৌঁছে গেছে লা নবিয়া বাদি আমার পরে কোন নবী আসবে না আমার পরে কোন রাসূল আসবে না আমার পরে কোন পয়গম্বর আসবে না হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নো থেকে হাদিসটা রেওয়ায়েত আল্লাহ নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় পরিষ্কার অক্ষরে লেখা আছে হুজুর আমার এলান করে দেয় তাম পৃথিবীটা জমিন আসমান কিছুই যখন সৃষ্টি হয় নাই তাম পৃথিবী জমিন আসমান কিছুই যখন তৈরি হয় নাই লাহে মাহফুজের মধ্যে আমার আল্লাহ পাক তাম পৃথিবী সৃষ্টি করার পূর্বে 50,000 বছর পূর্বে আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার মানুষের তাকদীরটাকে লিপিবদ্ধ করেছে তাম পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে আমার আল্লাহ মানুষের তাকদীরটাকে লিপিবদ্ধ করেছে এই তাকদীর লিপিবদ্ধ হওয়ার পূর্বে আমার আল্লাহ আমার নাম ডাকে লাউহে মাহফুজের মধ্যে খাতামান নবীন বলে লিখে দিয়েছে ওতে হাত দিচ্ছ কেন হাত দিলি ফাইন 200 বছর আগে রেখেছ ওকে ঠান্ডা থাকবে না গরম থাকবে কি ভাই কথা ঠিক বলছে এখন সবাই সবাইকে চালাক মনে করছি আমরা আমার কথা কিছু বুঝতে পারছেন সবাই সবাইকে চালাক মনে করছে ওই সে নাপিতের গল্প একটা বলি মনে আছে আপনাদের কারণ না একটু টাচ দেব চুল কাটতে ঢুকেছে নাপিতের কাছে মনে আছে গল্পটা না বলিনি আপনাদের এখানে জানি না মনে পড়ছে না চুল কাটছে নাপিতের কাছে নাপিতলা বলছে যার চুল কাটছে তাকে সেলুনের মধ্যে যে দেখবে এলাকায় একটা বুকা লোক আছে কেমন বুকা ছেলে কেমন বুকা বলে 5 টাকার কয়েন দেব আর 1 টাকার কয়েন দেব ও 1 টাকার কয়েনটা নিয়ে যাবে 5 টাকার কয়েনটা নিবে না বলে এত বুকা কেউ থাকে নাকি ছেলেরা এখন তেদর টাইপের ও তোমার 1 টাকা নিয়ে যাবে 5 টাকা নিয়ে যাবে এটা কোনো কথা হলো বলে হ্যাঁ রে বাবা আমি বলছি শুনো এতটাই বুকা আছে ওই দেখি 5 টাকার কয়েন রেখেছে আর 1 টাকার কয়েন রেখেছে ছেলেটাকে ডেকেছে এই কচি এদিকে ছেলেটার ডাকে আওয়াজ দিয়ে চলে এসেছে আওয়াজ দিয়ে চলে এসে 1 টাকার কয়েন আর 5 টাকার কয়েন রাখা আছে বলে কচি কোনটা নিবি ওই 1 টাকার কয়েনটা নিয়ে চলে গিয়েছে সেলুনের মধ্যে বসে যার চুল কাটছিল সে বলছে সত্য তো এ যুগেও এরকম বুকা ছেলে আছে চোখের সামনে 5 টাকার কয়েন দেখতে পাচ্ছে আর 1 টাকার কয়েন নিয়ে গেছে তো বড্ড বুকা বুকার বুকা জম্মের বুকা চুল টুল কাটা হয়েছে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে ক্লিন ক্লিন করার পরে বাইরে বেরিয়েছে বেরিয়ে ওই ছেলেটাকে দেখতে পেয়েছে কচি এদিকে তোর সামনে 5 টাকার কয়েন দিল আর 1 টাকার কয়েন দিল তুই 5 টাকার কয়েনটা না নিয়ে 1 টাকার কয়েনটা নিলি কেন এত বুকা কি এ যুগে আছে নাকি কি ব্যাপার রে তখন বলছে শোনো এই খেলাটা আজকে নতুন নয় আজ 90 দিন ধরে চলছে তো খেলা যখন হবে খেলাটা হোক
খেলা যখন হবে খেলাটা হোক আমি যদি প্রথম দিন 5 টাকার কয়েনটা নিয়ে চলে আসতাম তাহলে এত দিন লাস্টিং করতে না প্রত্যেকদিন 1 টাকা করে নিয়ে আসে আর চকলেট খায় আর 90 দিনের খেলা হচ্ছে এটা চলুক না খেলা এই কথা বুঝতে পারলে আমার কথাটা কিছু বুঝতে পাচ্ছেন তো বর্তমান সিচুয়েশনে আমরা সবাই সবাইকে মনে করছি আমি বেশি চালাক বক্তা আমি মনে করছি আমি বেশি চালাক কেন আপনার থেকে 2000 টাকা যদি বেশি নিয়ে যেতে পারি আর কমিটি আপনি ভাবছেন আপনি আমার থেকে বেশি চালাক যে আপনি জলসা দিয়ে ঘরে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন কথা বলেন কথা ঠিক বলছেন শ্রোতা আরো বেশি চালাক মনে করছে যে হুজুররা বকুক না ওই 11:30 টায় ঘরে এসেছি সুতান একটা মারবো ঠিক ফজরের নামাজের শেষে উচ্চ 6টা পর্যন্ত জলসা হবে ঠিক টুক করে বিরিয়ানি পাতা দেওয়ার সময় লাইন দিয়ে মুতে গিয়ে বসে এই কথা বলেন কথা ঠিক ঠিক